যেমন আপনার চাইতে আমার চাই হুঁশিয়ার ছিল গামেদি বংশের মহিলা, আপনার চাইতে আমার চাই হুঁশিয়ার ছিল জোহাইনা কাবিলার মহিলা, আপনার চাইতে আমার চাইতে বেশি হুঁশিয়ার ছিল মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইজ বিন মালিক একজন রাসূলের সাহাবী, বিবাহিত লোক, বিয়ে হয়ে গেছে, জেনা করে লেছে, কেউ দেখেনি, কেউ জানে না। রাতের বেলায় মনে মনে এবার কিন্তু শান্তি পাই না, আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ দেখেনি কিন্তু তুমি দেখেছো, যেটা কেউ দেখেনি দেখেছে কে, কে আল্লাহ, যেটা কেউ শুনে না শুনে সেটা কে আল্লাহ, যেখানে কেউ নাই আছে সেখানে কে আল্লাহ। এই মাইজ বিন মালিক এবার মনে চিন্তা, আল্লাহ এমন জায়গায় গুনাহ করেছি যেখানে কেউ ছিল না কিন্তু তুমি ছিলা, এমন জায়গায় গুনাহ করেছি যেখানে কাউরের নজর যায়নি কিন্তু তুমি দেখেছিলা। এই আল্লাহ এই গুনাহ লিয়া যদি আমি মরে যাই, আমি কেমন করে আল্লাহকে মুখ দেখাবো, আমি নাপাক অবস্থায় থাক মরে যাব, আল্লাহ আমাকে সওয়াল করবে, রে মাইজ বিন মালিক এই জন্য দুনিয়ায় গেছিলি, আর দুনিয়া থেকে আলি তো জেনা করে নাপাক হয়ে আলি, না 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 আমি মানুষকে দেখে লজ্জা করব না, আমি নিজের ভুল স্বীকার করব, আমি দুনিয়াতে সাজা লিয়ে নিজের গুনাহ মাফ করে নিব। সরাসরি চলে গেলেন আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলকে যাইয়া বলছেন তাহির নি ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর নবী তাহির নি আমাকে পাক করুন। কেন, কি হয়েছে, কিসের পাক করব? বলে ইন্নি জানাই তো, আমি ব্যভিচারি করেছি, আমি জেনা করেছি, আমি একজন বিবাহিত লোক, আমাকে আপনি রজম করেন, আমাকে রজম করে পাক করে দেন, আমাকে রজম করে আমাকে মেরে দেন। আল্লাহর রসুল বলছে লোকটা পাগল নাকি, লোকটারকে দেখতো ভালো করে, লোকটার জ্ঞান নাই নাকি, অনেক সময় বন্ধু মদখর বড় ভালো ভালো কথা বলে, অনেক সময় পাগলের এলাকা গোটাই হয়ে যায়, অনেক সময় পাগল প্রধানমন্ত্রী বনে যায়, যাই না যাই না, একটা পাগল হাঁটছার কইছে এগুলা যত দেখছো সব আমার বাদেনুরের জমি, ওর স্ত্রীর নাম বাদেনুর, মানে গোটে লোক ঘুরিয়ে কইছে এগুলো সব আমার বাদেনুরের জমি। তোর হয়ে গেল তো পাগল, অনেক সময় আবল তাবল কথা বলে। আল্লাহ রসুল বলছে লোকটা পাগল নাকি ভালো করে দেখো। খবরে এলো ইয়া রাসূল আল্লাহ লোকটা পাগল নয়, লোকটা পাগল নয়, লোকটা হলো আল্লাহর পাগল, লোকটা হলো জান্নাতের পাগল। এবার নবীজি বলছেন তাহলে লোকটাকে আর একটু ভালো করে ময়না করে দেখো, তদন্ত করে দেখো, লোকটা কি কোনো মদক দ্রব্য পান করেছে নাকি, নেশা টেশা করেছে নাকি, অনেক সময় নেশা করে মানুষ মেলে এরকমের আবল তাবল বকে, তাহলে লোকটাকে দেখতো কোনো নেশা করেছে নাকি। খবর আসছে ইয়া রাসূল আল্লাহ লোকটার মুখে কোনো দুর্গন্ধ নাই, লোকটা কোনো নেশা করেনি, পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিনগি খারাপ, এ হামার বাবু ছোড় দা হো পিয়াল শরাব, এ হামার বাবু ছোড় দা হো পিয়াল শরাব। আল্লাহ জব পুছি হে তো কা দেবা জবাব, আল্লাহ জব পুছি হে তো কা দেবা জবাব,
ए हमार बाबू छोड़ दा हो पियल शराब, ए हमार बाबू छोड़ दा हो पियल शराब। खबर आसे ना रसूलल्लाह लोकटा कोनो नेशाओ करेनी, अल्लाह रसूल जखन भालो भावे जेने गेलेन ओई माइज बिन मालिक के रजम करार आदेश करे दिलेन। बंधुरे माइज बिन मालिक निजेर गुनाह के स्वीकार करे दुनियाय इतिहास कायम करे गेछे। आज के आमरा लज्जा मने करी, आमरा गुनाह करार परे निजके प्रकाश करते चाई ना। अनेक मानुष आमरा अनेक रकमेर गुनाह करे निजेर जीवने जीवने मने मने काट मने मने आमरा खूब बड़ सब समय टेंशने थाकी, किन्तु आमरा निजेर जीवनेर गुनाह काउरीर सामने प्रकाश करते चाई ना। आमाके लाञ्छना दिबे, लोके आमाके मंद बोलबे। आमार बंधुरा आमार भाईजानेरा, आपने आमि निजेर गुनाहके आल्लाहके राजी करार जन्य तौबा करते हबे। दुई नम्बर शर्त हलो, जेटा केव दुई नम्बर शर्त हलो, आपनाके तौबा करते हबे लज्जित हये शर्मिंदा हये तौबा करते हबे। तौबा जे करबेन आपनाके एकबारे गुनाह करने वालार माथा कोनो दिन ऊंचा थाके ना। भैया जब केहू गुनाह करेला, हम चोरी कोई नहीं और हम सर उठा के दोसर के सामने बोलब के हम चोरी कोई नहीं हा, तो लोग हमके का कही कहे कितना बेशरम बा है, देखा हो कितना बेशरम बा, चोरी कैले बड़े फिर ऊपर से एकदम सीना तान के कहा था कि हम चोरी कैले बनी। तो लाज शरम किसे भैया, जे गुनाह कैलस तो लाज शरम से उकर चेहरा नीचे झुक जाल कि ना। निगाह भैया नजरिया ओकर नीचा रहेला। तो एई रकमी अपना के आमा के गुनाह करार परे जखन तौबा करबो, ताहले दुनिया भी एकटा मिसाल दे आर एकटू बुझाई के तौबा करार कि रकम नियमता। एकटा लोक माके मेरेछे, माके कोनो राग थामते पारेनी, होइछे किना अनेक समय अनेक मानुष माके मेरे दे रागेर ठेलाय, मारे कि मारे ना, अनेक मानुष हयतो माके मेरे दे। এবার রাগের মাথায় কেনে বউ এক একটা বাড়ি এলি যে আছে কিনা, বেটা গেছে বিদেশে, মানে বেটা গেছে বিদেশে, এবার শাশুড়ি বহু বাড়িতে আছে, শাশুড়ি বহু যখন বাড়িতে আছে যা কিছু হয়েছে সব ও নোট করছে যে আসুক এবার বাড়ি, তখন এবার ভালো করে এবার চুলা আলাদা করবো তাহলে ছাড় থাকবো। নিয়ম হইল যে বিদেশ থেকে যখন আসবে ওর সামনে আগে দুটো হাসি কথা কয়ে হ্যাঁ ওকে মনটাকে ভুলাবো, কিন্তু আসার পরে বিদেশ দু বছর পরে বা ছ মাস পরে দিল্লি থেকে বাড়ি আসছে, আর বাড়ি যখন আইসেছে আসার পরে স্ত্রীটার মুখে হাসি দেখা চাহি, যে দেখার পরে একবার মুচকি মেরে হাসছে, তা না করে মুখখানকে একবার বোরকা করে এরকম করে বসে আছে, মুখখান দেখি কইছে কি ব্যাপার রে হাসিস না কেনে, হাসবো না কেনে, হাসি যে কেনে হাসিস, কই তুই হাসিস, হাসার মতন করে থুয়েছে যে হাসবো, আরে কেমন করে থুয়েছি, হাসার মতন করে থুইনি, হ্যাঁ খুব সুখে আছি তো, আরে কি হয়েছে কি হয়েছে কি ফের হইবে কি ফের হইবে, আমি তখন শুরু করেছে এরকম যা হয়েছে। শাশুজিকে শোনানি ডাটানি, গোতানি কে দেখানি ফুটানি, ঘর কে কুলবাতে বতিয়াই বেকরাব, আবেদা পরদেশি বলম কে, আরে আবেদা পরদেশি বলম কে, দুধু কো চুরা জরাই বেকরাব, আবেদা পরদেশি বলম কে। যা কিছু হয়েছে এবার আগে থেকে মেজাজ তো বানিয়েছিল আসতে দে এবার দিল্লি থেকে, এবার আখা আলাদা করব, হাড়ি আলাদা করব, এই জন্য মুখখান একবারে গোবধা মুখ করে বসে আছে। বাড়ি আসার পরে হাসি নাই ফুর্তি নাই কিছু দেখতে পাই না, কি হয়েছে কইছে তুমি অমুক দিন এরকম করলে, তোমার মা এরকম করেছে, এই করতে করতে তখন যাওয়ার বুঝা না সুঝা, একবারে মার কাছে যাওয়ার তিলকে তাল করে বড় করে কহে দিয়েছে। আর মায়া লোকের কথা তো ভাই, একটা যদি এতখানি হয় তাকে এত বড় করে দেয় এমন লম্বা করতে জানে, কইছে কি কহ বটি নহাইরের মা, গত রাত গত কাল হারকে সে তবের বাপ 50 গ্রাম তেল নিয়ে এসেছে, আর সাথে কিছুক্ষণ পরে ফের হাত
ছোট যাও আইসা উঠলো আর ছোট যাও কে দেখে একটা মুরগা ছিল ধরনু মুরগার গোশ আইনেছি আরসের আর চিনির আনাসা তুলেছি 1 কিলো পটল ভাজি করেছি আর করার পরে যতখানি তেল ছিল বহু টাকা কোন ভালো করে ঠিপি লাগিয়া থগা এ কেমন করে যে মাগের বেটিতে ঠিপি লাগাইলে আর ফেধার বিলাইতে বুবু সিসি উল্টে দিয়া সব খানি তেল বুবু খাটে তলে হল 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 করে বইয়া গেল 50 গ্রাম তেল তাহলে কতখানি ছিল মুরগা রান্নার পরে আর তার পটল ভাজির পরে আনাসা তোলার পরে ওই রকমই একটু কথাকে অনেক লম্বা করে দেয় এবার মার খেলাপ ভাবির খেলাপে লম্বা করে কথা বলে দিয়েছে ছেলের বুঝানা সুজা মার সাথে যে এবার ঝগড়া লাগিয়ে দিয়েছে বাড়তে শুনুন তুই এরকম করেছিস তুই আমার বাড়ির লিস্ট এরকম করেছিস বলছে আরে কোন কথা কি করেছি ও লাগলো মা বেটাতে ঝগড়া করতে করতে আর একবার মার সোপসতে এমন নানতান করে কথা বলে দিল অনেক মানুষ থাপ্পড় কষে দেয় মার সাথে মার করে নিয়েছে এটা গুনাহ মাই রুঠ জালি তো রব রুঠ জালা রব কে মানাবে কে বা তো মাই কে মানালা মাই রুঠ জালি তো রব রুঠ জালা রব কে মানাবে কে বা তো মাই কে মানালা তব যাকে কবুল হই ইবাদত তোহার হো अपन जान से बढ़ के करी हाँ तू माई से प्यार हो एबार छेलेटा छ मास धरे मार साथे कथा नाई चाला नाई मा राग करे आछे ছ মাস থেকে কোনো কথা নাই জালসা শুনতে গেছে জামড়া রতনপুরে লোকটা বসে বসে যুবকটা সেদিন অন্যদিন বাজারে এখানে ওখানে টেন্ডেলি করে সেই দিন কিন্তু জালসার পেন্ডালে বসে গেছে জালসার পেন্ডালে বসে ওয়াজ শুনতে আছে এক মাওলানা সাহেব ওয়াজ ধরেছে বুঝার জন্য কথাটা বলছি মাওলানা সাহেব ওয়াজ ধরেছে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দা কাল কেবার আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই আয়াতটার মাওলানা সাহেব বিশ্লেষণ করেছে প্রথমে যে তোমার আল্লাহর অনুগত করো দ্বিতীয়তে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো তোমার মা বাবাকে যদি বয়স্ক হয়ে বৃদ্ধ বয়সে যদি মা বাপকে পাও বা দুজনের মধ্যে একজনকে পাও তাকে উপশব্দটা বলিও না তার জন্য রহমতের হাত বিছিয়ে দাও তাকে তুমি ঝিড়কিও না কোনোদিন বড় করে কথা বলো না এই কথা যদি তারপরে হাদিসের ব্যাখ্যা শুনেছে যে তোমরে যার রব্বে ফিরে যাল ওয়ালের তোমার আল্লাহ রাজি তোমার মা বাপ যদি রাজি হয় এই কথা শোনার পরে আবার একটা হাদিস শুনেছে জান্নাত তোমার পায়ের নিচে তোমার মায়ের পায়ের নিচে এই শোনার পরে আজ অন্তরে কথাটা লেগে গেছে আমি তাহলে মার সাথে এইভাবে অন্যায় করেছি আমার কিন্তু ভুল হয়ে গেছে কালকে সকালে যাব মার কাছে গিয়ে মাপ লিয়ে নিব মাকে যাই বলবো এবার সকালে যাওয়ার পরে যদি ছেলেটা এরকম করে বলে ওখানে যাওয়ার পরে মাকে দেখছে আর করছে হাসছে এবার এই ছেলেটা মার সামনে গেছে যাওয়ার পরে এরকম করছে একবার হাসছে আর বড় করে চোখ খালি তাকাই ছাড়ে এইভাবে বলছে আম্মা ওই সেদিন যে তোকে মাইরেছিল সেদিন যে তোকে মাইরেছিল তাহাকে মাপ আর ভুল হয়ে গেছে আহাকে মাপ করে দে এইভাবে যদি বলে ওকে মাপ করবে হাসছে আর বলছে আম্মা ওই সেদিন তোমাকে মারিনি তাহাকে ভুল হয়ে গেছে আমাকে মাপ দিয়ে দাও মা মনে করবে ওরে
ছমাস থেকে চোখ ধর আমার দিকে নজর দিলি না আর এসেস মজাক করতে নাকি কিন্তু বন্ধু মায়ের কাছে গেছে যাওয়ার পরে এবার লজ্জায় মাথা তুলে না মা বসে আছে চেয়ারে পার নিচে বসে গেছে একবারে মুখটা বন্ধ নীরব হয়ে বসে আছে মাথা তুলে না একবার এরকম কিছুক্ষণ পরে মানিজি কইছে কিছু বলছিলি নাকি নতে হ্যাঁ কি মা কিন্তু লজ্জায় বলতে পারে না যে কি করে কথাটা বলবো এতদিন থেকে মাকে নারাজ করে রেখেছি মা আরে বল না কি বলছিস বল মা আরে বল না কানতে কেন লাগলি কি হয়েছে কিছু হয়েছে নাকি মনে হচ্ছে না মা তোর সাথে এই ব্যবহার করা ঠিক হয়নি আকে মাফ করে দে মা তোমার সাথে আমার এ ব্যবহার ঠিক হয়নি ছ মাস ধরে তোমার সাথে কথা বলিনি তোমাকে আমি গালমন্দ করেছি মা তুমি আমাকে মাফ করে দাও মা রাগের মাথায় বলছে কেনে মাফ লিবি হার কছে কেনে মাফ লিবি হাম ফের তোর কে বলে কি বলে না হাম ফের কে তোর কে যা মাপ মা কিসের ফের মাপ লিবি যা কোন মাপ লিয়ে কি হইবে হাতখান হটে লিয়েছে ফের হাতখান ধরে লিয়েছে মা তুমি আমাকে মাফ করে দাও মা বল হাতখান ছাড়িয়া বলছে হাত মাপ দিব না এবার পা ধরে পড়ে গেছে পা ধরে পড়ে আছে মাকে বলছে আম্মা যতক্ষণ পর্যন্ত তুমি মাপ না করবা আমি এখান থেকে যাব না আমি এখান থেকে যাব না আমার বন্ধুরা পা ধরে যদি মার পড়ে থাকে মা হাঁটছে কিন্তু পা ছাড়ে না বলেন তো বাধ্য হয়ে মা মাপ দিবে কি না মা মাপ দিবে কি দিবে না এক যুবক ছেলে মার পায়ে পড়তে গেলে মা কোনোদিন সহ্য করতে পারবে না বাপ কোনোদিন সহ্য করতে পারবে না তাকে মাপ দিয়ে দিবে আমার বন্ধুরে এটা হলো আপনার বাবা আপনার মা আর আপনার বাবা আপনার মার চাইতে আপনার আল্লাহ আপনাকে 77 মার চাইতে বেশি ভালোবাসে।